আদালতে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। সাত মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহাল। বুড়িগঙ্গা বাঁচাতে বিশ্বব্যাংকের অর্থায়নে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত গড়ে তোলা হবে হাতির ঝিলের আদলে। নারায়ণগঞ্জে ইকোনমিক জোনের নামে চলছে তুঘলকি কাণ্ড। আদালতের নিষেধাজ্ঞার পরেও বালু ফেলে ভরাট করা হচ্ছে শত শত একর জমি। অসহায় এলাকাবাসী প্রতিবাদ করে অনেকে গ্রাম ছাড়া। সিলেটের গোয়াইনঘাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর তোলার সময় চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু। ঘুমের প্রায় দশ ঘণ্টা পর সুনামগঞ্জ থেকে দুটি লাশ উদ্ধার। প্রযুক্তি ক্ষেত্রে চরমভাবে অবহেলিত রাষ্ট্রভাষা বাংলা। সুফল পেতে ব্যাপকভাবে বাংলা প্রচলনের তাগিদ, রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। এবং শীতের শেষে আবারও তুষার ঝড়ের কবলে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। বিপাকে খেটে খাওয়া প্রবাসী বাঙালিরা, প্রায় ৪,০০০ ফ্লাইট বাতিল।